হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর রহমতে। আমরা কিন্তু অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি লাইফ ইন উইকে। আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে। তো এই তো আজকের দিনটা কিন্তু অনেক সুন্দর ছিল, রোদ ছিল আর মেঘও ছিল না, তো দেখে তো অনেক ভালো লাগছিল। তারপর আমার বাচ্চাদেরকে স্কুলে দিয়ে নাফিসা নাহিদকে, তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে চলো আমরা একটু মানে আইকাতে যাই। আইকাতে গিয়ে আজ আসলে আমরা আইকাতে যাচ্ছি, বার্মিংহাম, মানে বড় আইকা যেটা আছে, যেখানে গেলে কিনা সব কিছু পাওয়া যায়, এ টু জেড যা কিছু আপনি মানে চাচ্ছেন সব কিছু কিন্তু এই আইকাতে পাওয়া যায়। আর এটা কিন্তু অনেক অনেক বড় আইকা সুপার মল, তো সুপার মার্কেট রাখি যাকে কিনা মানে গড়ের যাবতীয় জিনিস সব কিছু পাওয়া যায় এখানে গেলে। তো আসলে আজ আমরা আইকাতে এসেছি, আমার বেবির জন্য একটা কট লাগবে, তারপর ওর জন্য একটা হাই চেয়ার লাগবে। তো আমার বেবিটা এখন আসলে 7 মান্থ হয়ে গেছে, ও একটু বড় হয়ে গেছে, তো এর জন্য কিন্তু আর মদগের বাস্কেট যেটা আছে সেখানে ঘুমাতে মানে ও একটু বড় হয়ে গেছে। তো আসলে ভাবছিলাম অনেক দিন ধরে যাবো যাবো আর বিজির কারণে যেতে পারছি না, তো এই একই ফাইনালে চলে আসলাম। আর এখন দেখতে পারবেন, তাই আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই মার্কেটটা। আমার বাংলাদেশের যেহেতু ভাই বোনেরা আছেন, আপনারা তো কখনো হয়তো বা এই মানে এই কে সুপার মলটা দেখেনি বিদেশের মাটিতে, তো সেই জন্য আপনাদের জন্য এই একই আমার মানে শো করছি আপনাদের সাথে বিদেশের যে সবগুলো সুপার মার্কেট কেমন হয়। তো আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক ধরনের সুপার মার্কেট বা সুপার মল যেটা বলে সবগুলো, মানে ইংল্যান্ডে কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর শপিং মল আছে। তো এখানে কিন্তু ফার্নিচার, তারপর মানে কিচেনের জিনিস বা ঘর সাজানোর যাবতীয় জিনিস এখানে পাওয়া যায়। আপনি যা চাইবেন সে এখানে আসলে সব কিছু পাওয়া যায়। তো আসলে অনেক ভালোই লাগে। তো এই তো দেখতে পাচ্ছেন আমরা এখন মানে ভিতরের দিকে চলে এসেছি। তো প্রথমে এদিকে আসলাম, কিচেনের জিনিসগুলো দেখছিলাম একটু হেঁটে হেঁটে, আর ভিডিও শ্যুট করছিলাম আপনাদের জন্য। তো এই কি, তো এখানে কিন্তু মানে কিচেনের যা জিনিস লাগে সব কিছু ওরা এখানে রেখেছে। আসলে অনেক ভালো লাগছে, মনে হয়েছিল যে সব কিছু কিনে নিয়ে আসি, তো সব কিছু তো আর কিনে নেওয়া সম্ভব না, তো গড়েই জায়গা হবে না। আর আমি আসলে আমার গোটটা আমার কিচেনটা আসলে আপনারা হয়তো আবার খেয়াল করেছেন কিনা জানি না, আমার কিচেনটা কিন্তু অনেক ছোটো। তো যাই হোক, ইনশাল্লাহ একদিন যখন বড় কিচেন হবে সেই দিন মনের মতন করে কোটটা বা কিচেনটা সাজাবো ইনশাল্লাহ, সেটা আশা আছে। তো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমার বেবিদের জন্য, আমার ফ্যামিলির জন্য, আপনাদের সবার জন্য আমার দোয়া রইল। আর আপনারা যারা আমাকে অনেক অনেক সাপোর্ট করছেন বা আমাকে অনেক অনেক সাপোর্ট করেছেন, আপনাদের সাপোর্টের কারণে কিন্তু আজ আমার প্রায় 950 সাবস্ক্রাইবার, আর মাত্র 50 সামথিং সাবস্ক্রাইব হয়ে গেলে কিন্তু আমার 1000 হয়ে যাবে। তো প্লিজ প্লিজ আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিলে কিন্তু শেষ হবে না। আপনার জন্য আজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, তাহলে কিন্তু আমার মানে 950 মতন সাবস্ক্রাইবার হতো না। তো সেই জন্য আপনাদের অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের জন্য। আর আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটাকে পাশে থাকবেন, যেভাবে আছেন সেইভাবেই। তো এই একই, যাই হোক, আপনাকে আপনাদেরকে আমি বলে দিলাম আমার কত সাবস্ক্রাইবার হয়েছে সেই জন্য। তো যাই হোক, আপনারা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আমার ভিডিওতে। যাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, আপনার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন প্লিজ, আর একটা লাইক দিয়ে দিবেন আমার পিওর লাভলি ভিউয়ার্সরা। তো এই তো এখানে দেখতে পাচ্ছেন এরা কিন্তু এখানে মানে রুমের বেডরুম সাজানোর জিনিসগুলো এখানে রেখেছে, অনেক অনেক সুন্দর সুন্দর বেডরুম সাজানোর জিনিস, পিলোস, তারপর ব্ল্যাঙ্কেট, এই তো দেখতে পাচ্ছেন মানে ক্যাবিনেট, মানে যা কিছু আছে সব কিছু কিন্তু ওরা অনেক সুন্দর করে এক এক জায়গায় এক এক ক্রম ক্রমের মানে ডিজাইনার জিনিসগুলো রেখেছে। আর ওখানে গেলে কিন্তু অনেক অনেক ভালো লাগে, আমি আরও অনেকবার এখানে গিয়েছি। আমার বেবিদের জন্য যে কিছু প্রয়োজন পড়ে বা দরকার পড়ে আমার ঘরের জন্য আমি কিন্তু ওখান থেকে কিনে নিয়ে আসি।
তো এই তো অনেকক্ষণ ঘোরাঘুরির পর তারপর এই কোটটা আমাদের মানে ভালো লাগছে। তো এই কোটটা কিন্তু আমার নাবিলার জন্য আমরা কিনছি, এটার দাম হয়েছে 65 পাউন্ড। তারপর যে মেট্রাসটা দেখতে পাচ্ছেন, এই মেট্রাসটার দাম হয়েছে 55 পাউন্ড। তো আমরা মেট্রাস এবং ওই যে কোটটার দুটা কিন্তু একসাথে কিনেছি। তারপর ওর জন্য একটা হাই চেয়ার কিনবো, তো ওইটা চয়েস করে নামটা তো নিয়ে এসেছি। এটা কিন্তু আমাদের নিজে নিজে পিক আপ করতে হবে, নিজে পিক করতে হবে এভরিথিং। এখানে আইকাতে গেলে কিন্তু কি হয় মানে তুমি নিজে চয়েস করবে কোটের যে একটা দাগ আছে, ওরা মানে ঠাগের মাধ্যমে কিন্তু একটা সিরিয়াল পালিয়ে রাখে, ফেলে রাখে। তো ওরা ওটা থেকে তুমি নিজে গিয়ে ওটা পিক আপ করবা, নিজে সব কিছু নিজে নিজে করতে হয়, ওরা কেউ মানে হেল্প করে না। তো এই আর কি। তো আমরা এখানে দেখছিলাম কোট আর তারপর ওর জন্য মেট্রাস, আর এদিকে চলে আসলাম ওর জন্য আমি একটা হাই চেয়ার কিনবো। আর এই আর এদিকে দেখলাম যে অনেক ধরনের টয় ওরা রেখেছে, দেখে অনেক ভালো লাগছিল, মানে ছোট ছোট বেবিদের জন্য আর কি। তো এই আর কি, যাই হোক অনেক ভালো লাগে কিন্তু বাচ্চাদের জিনিসগুলো দেখলে। তো এই যে ওরা কিন্তু মানে হাই চেয়ারের এক একটার এক এক ধরনের প্রাইস। তো এই হাই চেয়ারটা আমি কিনে নিয়ে এসেছি যেহেতু আমার বেবিটা অনেক ছোট, ওর নিজের সেলফ খাবে। তো আমি কিন্তু ওর জন্য এটা এই জন্য নিয়ে এসেছি, বেবিটা কিন্তু যখন খাওয়া দাওয়া করবে তখন তো অনেক মেস হয়ে যাবে। যদি ওর সাথে একটা পিলো অথবা অনেক কিছু নিয়ে আসি তাহলে মানে দেখা যাবে খাওয়ার পর মানে ডার্টি করে ফেলবে। তো এটা নিয়ে আসেছি এই জন্য যাতে ক্লিনিং করতে পারি, ক্লিনিংয়ের সুবিধাটার জন্য। আর খাবার যখন খাবে তখন তো একটু সময় ওখানে বসে থাকবে, খাওয়া গেলে তো আবার উঠিয়ে ফেলবে এখান থেকে। তো সেই জন্য আসলে আমি এটা কিনে নিয়ে এসেছি। তো যাই হোক, এদিকে দেখতে পাচ্ছেন মানে বাঙ্ক বেড, তারপর বেডরুম অনেক সুন্দর করে সাজিয়েছে। আমি আপনাদের জন্য একটু মানে ভিডিও শ্যুট করছি। তো এই যে ওরা মানে একটা বাচ্চার রুম কিভাবে সাজাতে হয় ওরা একটু স্যাম্পল করে রেখেছে। তো এই যে মানে বাচ্চাদের যা যা জিনিস লাগে সেগুলো কিন্তু ওরা সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে, যাতে একটা বাচ্চার রুম আপনি কীভাবে সাজাতে পারেন এটার একটা এক্সাম্পল অথবা স্যাম্পল ওরা রেখেছে। Thank you.
তো এখানে দেখতে পাচ্ছেন মানে প্রত্যেকটা রুমের জন্য ইলেকট্রিকের যা জিনিসগুলো আছে সেগুলো কিন্তু করা রেখেছে, লাইট যাবতীয় যা কিছু জিনিস লাগে। এবং ওরা কিন্তু ক্রিসমিসের জন্য কিন্তু ওরা মানে আলাদাভাবে অনেক কিছু মানে রেখেছে। ওদের কিন্তু ক্রিসমিস টাইম আসলে ওরা ঘরটা এত সুন্দর করে সাজায় কি বলবো, মানে থাকি থাকতে ইচ্ছে করে। যাই হোক, এটা কিন্তু আমাদের সেলিব্রেট করে উচিত নাই। তারপর ঘরটা সাজালে কিন্তু মানে প্রত্যেকটা জিনিসই ভালো লাগে। আর ঘর সাজানো তো যে কোনো মানুষই পারে সাজাতে, আমরাও কিন্তু পারি। তো যাই হোক, তো আমরা এদিকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে আমাদের ঘরের কোনো কিছু লাগে নাকি না। তারপর আমি আমার হাজবেন্ডকেও বলছিলাম আমি একটু ঘুরে ঘুরে দেখি এখানে কী কী জিনিসগুলো পাওয়া যায়। আগে যতক্ষণ এসেছি, যতবার এসেছি ততবার কিন্তু আমি এভাবে মানে ঘুরতে পারিনি। তো এখন থেকে তো নাফিসা নাহিদ ওরা ফুল টাইম স্কুলে যায়, সেই জন্য কিন্তু আমাদের অনেক টাইম মিলছে। তো এই আর কি, আর আমার হাজবেন্ডকে বলছিলাম আমাদের হাতে যখন টাইম আছে তাহলে আমরা একটু ঘুরে ঘুরে ওই সবটা দেখি এখানে কি কি পাওয়া যায় অথবা কি কি। তো এগুলো কিন্তু বেডরুমের ওয়ালের মাধ্যমে সিনারি যেটা মানে টাঙিয়ে রাখা হয় সেগুলো অনেক ধরনের, অনেক ডিজাইনের। তো এই আর কি ওরা এখানে রেখেছে, আসলে অনেক ভালো লাগছিল। এই যে একটা গাছের পেন্টিং যে দেখছে এটা কিন্তু অনেক সুন্দর ছিল, আমি অনেকক্ষণ তাকিয়েছিলাম। আর এই তো দেখতে পাচ্ছেন অনেকগুলো অনেক ডিজাইন। তো আমি আসলে ওইগুলো দেখে রেখে এসেছি এই আর কি, তো দেখলাম। আর এখানে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যেন একটা ফুলের বাগানে চলে এসেছি। অনেক অনেক কিউট লাগছিল, ফুলগুলো অনেক ভালো লাগছিল, দেখে মনে হয়েছিল যেন এর জন্য একটা রিয়েল ফ্লাওয়ারের বাগানে চলে এসেছি। তো আসলে তারপর ভিতরের দিকে একটু মানে গিয়ে তো আমি একটু ভিডিও শ্যুট করছি, তারপর ওখানে আমি একটু ফটো শ্যুটও করেছি আমার বেবির এবং আমার আমার হাজবেন্ডের। আসলে অনেক ভালো লাগছিল। তো এখানে গিয়ে দেখলাম যে মানে ঘর সাজানোর যে মানে ফেক যে ফ্লাওয়ারগুলো আছে সেইগুলো আর কি, ছোট বড় মানে অনেক সুন্দর সুন্দর, মনে হচ্ছিল যেন ওগুলো ফেক, মনে হচ্ছিল যেন রিয়েল। আসলে কিন্তু এই সবগুলো ফেক ছিল, কোনো একটা রিয়েল ছিল না। তো আর দেখে মনে হচ্ছে যেন রিয়েল। তা আসলে অনেক ভালো লাগছিল। আর ঘর সাজাতে হলে আমি বলবো যে আইকাতে চলে গেলেই হবে, আর কোনো কিছু লাগবে না, আর কোথাও যাওয়া লাগবে না, মানে আইকাতে গেলেই সব কিছু পাওয়া যাবে। আমি এটা দেখতে পেলাম, তো আমি দেখে রেখে এসেছি সবগুলো জিনিস। যখন ইনশাল্লাহ একটা ঘর হবে, বড় ঘর হবে, তখন ঘরটাকে মনের মতন করে সাজাতে পারবো। আর এখন আমার ঘরটা যেটা আছে সেটা কিন্তু মানে অনেক ছোট, তো যা আছে আলহামদুলিল্লাহ খুশি আছি আল্লাহর কাছে। তো এই ঘরটা কিন্তু এখনও আর তেমন জিনিসপত্র এনে যে রাখবো জায়গাই নেই, তো সেই জন্য আর কি কিনা আর হয়নি। আর আমি কি আমি আমার ঘরটার মাধ্যমে এত জাপা করে আর রাখতেও চাই না কোনো কিছু, আমি একটু স্যাম্পল মতন সাজাতে চাই। তো এই আর কি, তো যাই হোক, আর আমার নাবিলেকে ওইখানে গিয়ে দেখলাম যে এখন দেখতে পাচ্ছেন যেটা আমার নাবিলেকে বসিয়ে রেখেছি, ওরা কিন্তু মানে ক্রিসমিসের যে একটা পার্টি হলে ওরা যেভাবে একটা রুম সাজিয়ে রাখে, তো ওইখানে একটা রুমের মতনই একটা সাজিয়ে রেখেছে। তো তারপর আমি নাবিলাকে ওইখানে বসিয়ে একটু ফটোশ্যুট করেছি, তারপর ভিডিও করেছিলাম। আর মাশাল্লাহ নাবিলাকে অনেক কিউট লাগছিলো। তো এই তো দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা গোডাউনে চলে এসেছি নিচে। তো ওখানে এসে আমরা যে কোডটা চয়েস করেছিলাম ওই ট্যাগের মাধ্যমে যে সিরিয়ালটার লেখা ছিল, তো ওখানে এসে আমরা পিক আপ করছি। তো এই তো দেখতে পাচ্ছেন 1727 ওইটার মানে সিরিয়াল ছিল, তো ওইখানে এসে আমরা ওইগুলো উঠালাম আর কি। তো যাই হোক, আমরা কিন্তু সবগুলো এখন মানে প্যাক করা ছিল, তো প্যাকেটগুলো এখানে উঠিয়ে আমরা এখন প্যাক করতে চলে যাব।
তো এখন কিন্তু আমরা পে করে চলে এসেছি, আর এখন গাড়িতে উঠে যাব, জিনিসগুলো গাড়িতে নিয়ে রাখবো, তারপর ঘরে চলে যাব। এই তো আজকের শপিং কেমন লাগলো আপনাদের কাছে, আর শপিং মলটাও আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আমার লাভলি বু আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে আগামী ব্লগে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ এভরিওয়ান।